হ্যালো ভিউয়ার্স, মেডিসিন হেলপিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে। ভিউয়ার্স, আজকে আমরা যে মেডিসিনটি নিয়ে রিভিউ করবো সেটির নাম হচ্ছে এফিক্স ক্যাপসুল। মেডিসিনটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো, এর ব্যবহার, পার্শ্ব প্রতিক্রিয়া, সতর্কতা, এছাড়া এই মেডিসিনটি কারা সেবন করতে পারবেন, কারা সেবন করতে পারবেন না, এবং এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কি না, এবং এই ওষুধটি বাজার মূল্য সহ বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে। তবে তার আগে একটি কথা, আপনারা যারা আমার চ্যানেলে নতুন, যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তো ভিউয়ার্স, প্রথমেই মেডিসিন সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে নেওয়া যাক। মেডিসিনটির নাম হচ্ছে এফিক্স ক্যাপসুল। মেডিসিনটির জেনেরিক নেম হচ্ছে সেফিক্সিম ট্রাইহাইড্রেট। এই ওষুধটি 200 মিলিগ্রাম আকারে বাজারে পাওয়া যায়, এছাড়া এটি 400 মিলিগ্রাম ক্যাপসুল আকারে বাজারে পাওয়া যায়, এবং এটি অ্যারিস্টো ফার্মা লিমিটেড এই ওষুধটি তৈরি করেছে। ভিউয়ার্স, এই ওষুধটি মূলত একটি অ্যান্টিবায়োটিক জাতীয় ওষুধ। এটি সাধারণত বিভিন্ন বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের বিরুদ্ধে সাধারণত চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, এটি সাধারণত মূত্রনালীর যদি কোনো কখনো সংক্রমণ হয় তখন চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যদি কানের মধ্যে কোনো সংক্রমণ হয়, যেমন ওটাইটিস মিডিয়া এবং বিভিন্ন ধরনের কানের যদি কোনো সংক্রমণ হয় সেই ক্ষেত্রে দেওয়া হয়ে থাকে। এছাড়া এছাড়া নাক, কান, গলার বিভিন্ন সংক্রমণ, যেমন অনেক ক্ষেত্রে আমাদের গলার মধ্যে যদি ইনফেকশন হয়, যেমন স্ট্রেপ্টোকক্কাস ব্যাকটেরিয়া দ্বারা যদি কখনো ইনফেকশন হয় তখনও চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়া যদি কারো ফ্যারেঞ্জাইটিস এবং টনসিলাইটিস এবং ইত্যাদি কারণ ইত্যাদি গলার ইনফেকশনের ক্ষেত্রেও চিকিৎসকরা এটি দিয়ে থাকেন। এছাড়াও এটি অ্যাকুইট ব্রঙ্কাইটিস, অর্থাৎ যদি কারো কোনো রোগীর যদি ফুসফুসে যদি কোনো ইনফেকশন হয়ে যায়, বা অনেক ক্ষেত্রে ব্রঙ্কাইটিসের যে সকল রোগী রয়েছেন, সে সকল রোগীর যদি ব্রঙ্কাইটিসের সমস্যা দেখা দেয় বা ফুসফুসে যদি কখনো ইনফেকশন হয় তখন চিকিৎসকরা এই ওষুধটি দিয়ে থাকেন। এছাড়া যদি কোনো রোগীর যদি গনোরিয়া সমস্যা হয় বা যৌনবাহিত যদি কোনো ইনফেকশন জনিত কোনো রোগ হয় তখনও চিকিৎসকরা এই এফিক্স ক্যাপসুলটি দিয়ে থাকেন। এখন আমরা আলোচনা করব এটির মাত্রা ও সেবন বিধি নিয়ে। এটির সাধারণ চিকিৎসা সময়কাল হচ্ছে 7 দিন, তবে রোগের তীব্রতা অনুযায়ী এটি 14 দিন পর্যন্ত এটি চিকিৎসা করা যেতে পারে। এই ওষুধটি প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্ব শিশুদের ক্ষেত্রে এটি আপনাদের প্রত্যেক দিন 200 থেকে 400 মিলিগ্রাম, একটি থেকে দুইটি ক্যাপসুল অথবা দুটি বিভাগ মাত্রায় সেবন করতে হবে। অর্থাৎ আপনাকে সকালে এবং রাতে 2 বার এই ওষুধটি আপনাকে সেবন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা সেটি নিয়ে যদি আলোচনা করি, এটির সাধারণত সুসহনীয়, তবে যে সকল পার্শ্ব প্রতিক্রিয়াগুলো দেখা দেয় সেটি হচ্ছে ডায়রিয়া এবং মলের ধরন পরিবর্তন হতে পারে, এবং এছাড়া ডায়রিয়া গুরুতর হলে ওষুধ সেবন বন্ধ করতে হবে। এছাড়া স্বল্প পরীক্ষিত কিছু পরিলক্ষিত কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন বমি বমি ভাব, পেট ব্যথা, বদহজম, বমি, পেট ফাঁপা, মাথা ব্যথা ও মাথা ঘোরা ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে। এছাড়া অ্যালার্জিজনিত ফুসকুড়ি ইত্যাদি চুলকানি দেখা দিতে পারে। ভিউয়ার্স, এই ওষুধটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে সেবন করা যাবে কিনা, গর্ভাবস্থায় ব্যবহারের সুনিয়ন্ত্রিত ও পর্যাপ্ত তথ্য নেই, তাই গর্ভাবস্থা এবং স্তন্যদানকালে মায়েদের ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে হবে এবং সতর্কতা অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এই ওষুধটি খাওয়ার ক্ষেত্রে কিছু রোগীদের সতর্কতা অবলম্বন করতে হবে, বিশেষ করে যাদের অন্ত্রনালীর রোগ রয়েছে এবং বৃহদান্ত্রে প্রদাহ রয়েছে সে সকল রোগীদেরকে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ভিউয়ার্স, সবশেষে আমরা এই ওষুধটির বাজার মূল্য জানিয়ে দিব। এফিক্স ক্যাপসুলের 200 মিলিগ্রামের প্রতি ইউনিট বাজার মূল্য হচ্ছে 45 টাকা, এবং 400 মিলিগ্রাম ক্যাপসুলের বাজার মূল্য হচ্ছে 60 টাকা। তো ভিউয়ার্স, এই ছিল এই এফিক্স ক্যাপসুলটি সম্পর্কে বিস্তারিত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন অন্য কোনো মেডিসিনের রিভিউ নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, ধন্যবাদ সকলকে।